সকলকে সুপ্রভাত। আজকে এখন বাজে 7:40, আমরা ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ। তো এখানে প্রচন্ড ঠান্ডা, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরোতে পারিনি। এখন বেরোবো, আমরা সজনে যাবো, সেই জন্য প্রিপারেশন হচ্ছি। তো এরপর আছে মন্দির দর্শন, আছে মন্দির দর্শন করবো, কালকে আসে বললাম মন্দির দর্শন হয়নি, এবং বাজারে কিন্তু কেনাকাটি করতে হবে। হচ্ছে আমাদের কক্ষের পেছনগুলো, নগরের পেছনগুলো, এখানে পরিষ্কারের কাজ চলছে। আর সব জায়গায় এরকম এত ঠান্ডা এখানে, এই দেখুন এরকম ভাবে আগুন দেওয়া হচ্ছে। আর এরকম সব থাকার ব্যবস্থা আছে, সব কক্ষ নাম্বার দেওয়া আছে এরকমভাবে। আর এইরকমভাবে বাথরুম করা আছে। আমাদের 6 নম্বর নগরীতে এইখানে চা বিস্কুট গরম জল সব ব্যবস্থা আছে। দেখুন এখানে সব চা বিস্কুট গরম জল সব ব্যবস্থা আছে। চলো চলো চলো, পুলিশে প্রচুর ব্যবস্থা আছে, সিকিউরিটি প্রচুর ধ্যান রাখা হয়েছে। এখানে অমর জন স্ট্যাচু করা আছে, সুন্দর লাগছে দেখতে জায়গাটা। সব এখানে ফটো তুলছে, দেখুন এই জায়গাগুলো সব সাজানো হয়েছে। এটা 2 নম্বর নগরী, দেখুন এইখানেও পরিষ্কার পরিষ্কার, দেখুন পরিষ্কার হচ্ছে সব জায়গায়। আর এখানে গরম চা জল সব ব্যবস্থা আছে। এটা একটা পরিসর। আর এখানে প্রচন্ড ঠান্ডা, যেরকম হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডা। কালকে রাতে এখানে ভজন হচ্ছিল, মোটামুটি প্রতিদিন ভজন হয় এই পরিসরের মধ্যে, কালকে রাতে দেখাতে পারিনি। আর এখানে সিকিউরিটি বিষয় থাকে, সেই জন্য সব দেখানো যাচ্ছে না। রাতে এসেছিলাম এখানে লতা মঙ্গেশকর স্কোয়ার, এটা বলছি। তো এইখানে দেখুন বাংলা সাইনবোর্ড, মানে শুধু বাংলা না, আমাদের রাষ্ট্রীয় যতগুলো ভাষা আছে ততগুলো ভাষা সাইনবোর্ড দেওয়া আছে, সব জায়গায় আছে এটা। এটা সহজ নদীর আসল ঘাট। কালকে ওইখানে লেজার্স হচ্ছিল, কালকে দেখেছি লেজার্স হয়েছে ওখানে। তোর পাশেই সহজ নদীর আসল ঘাট আছে, এইখানেই স্নানের ব্যবস্থা, স্নান করবো আমরা। আর এইখানে বোটিং করতে পারেন, দেখুন বোটের ব্যবস্থা আছে। আর এটা ব্রিজ একটা, তো চলুন আমরা স্নান করি এখানে। এখানে প্রচন্ড ঠান্ডা। ঘুরে আসলাম, এখন বাজে 10:30, আমরা এখন টিফিন করবো। টিফিন মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের, পুরি আছে আর 2 রকম সবজি আছে, এদিকে শুরু করবো এখন। সৌরভ দা রাকেশ শুরু করে দিয়েছে, জয়ন্ত দা শুরু করে দিয়েছে। আর আমরা আগের দিন যেখানে খেয়েছিলাম, মানে কাল থেকে যেখানে খেয়েছিলাম সেখানেই খাচ্ছি। তো চলো খেয়ে না যাক, এরপর যাবো মন্দির দর্শনে। সবাই রাম মন্দির মেন রাস্তায় যাচ্ছে, আমরা একটু সাইডে রাস্তায় এসেছি একটু অযোধ্যা শহরকে দেখানোর জন্য। এটা অযোধ্যা নগরী, দেখুন এইদিকে মার্কেট আছে, অনেক মার্কেট আছে দেখি। কনক ভবন জায়গার নাম, কনক ভবন। দেখুন এটা মন্দির ঢোকার রাস্তা, মানে আমরা ঢুকছি মন্দির। আর এখানে গীতে পেয়েছে বড় দোকান আছে, আর দোকান সব স্টাইলটা একই টাইপের। তো দেখি আমাকে যদি কেনা যায় এখানে কিছু কিনবো। সব রাম মন্দিরের বাইরে সব দোকান আছে, এগুলো যেরকম বলছিলাম দোকানগুলো সব একই স্টাইলের। এইদিকে দোকান হয়ে গেছে, ওইদিকে কাজ চলছে দোকানের। তো আমাদের মন্দির, আর এটাও মনে হচ্ছে গীতা প্রেসের দোকান। হ্যাঁ গীতা প্রেস, তো অনেক দোকান আছে এখানে, নানা রকম জিনিস কিনতে পারবেন আপনি। দেখুন বড় বড় নামে ছবি আছে। এটা সব পাশে এরিয়া, পেছনে সিকিউরিটি স্ক্যান হলো।
সবাই এখানে মন দেখতে পরিদর্শন করতে আসছে। এরপর আমাদের মোবাইল ব্যাগ সব জমা নিয়ে নেবে। তো আগে দেখা জায়গাটা, কত ভিড় দেখুন, কত মানুষের ভিড় দেখুন এখানে। তো এইখানে ব্যাগ না, এখানে জুতো চপ্পল রাখা, চপ্পল রাখা হলো। আমাদের টিকিট দিয়েছে, তো টিকিট দেখিয়ে এখানে আমাদের নিতে হবে। আর ব্যাগ রাখার জায়গা আলাদা আছে, তাকে যাই দেখাচ্ছি সেটা। দেখুন যারা পশ্চিমবঙ্গ থেকে ভাষা বিরোধী করে, দেখুন রাম মন্দিরে মোটামুটি সব ভাষায় লেখা আছে এখানে। কাউন্টারে জুতোগুলো আছে, জুতো নেবো, তারপরে বেরিয়ে যাবো। এখন কেমন ভিড় দেবো এখানে, পরিষ্কার হচ্ছে তো আমরা এখন এখানে প্রসাদ নিচ্ছি এই দোকানে। এখন বাজে 5টা, আমরা ফিরলাম মন্দির দর্শন করে, জিনিসপত্র কেনাকাটা করে। তো এখন আমরা ভোজন করছি, ভোজন করতে বসলাম। তো দেখাই ডাল সবজি সবজি, তো আমরা সব খেতে বসে পড়েছি। আর এর লঙ্গরখানা আছে, তেলেঙ্গানা থেকে এসছে। জয় মথুরা। আমরা এখন দিগম্বরা খাড়া যে গলি আছে, এই গলি থেকে আমরা এখান থেকে সামান নিয়েছি, ছবি দেখায় আমাদেরকে। তো এই যে দেখছেন এই ছবিগুলো, অনেক বড় ছবি আছে। আর দাদা আছেন, আর তো এই কার্ড, কার্ড আমি ছবি দিয়ে দেবো সবাইকে, দেখে দিচ্ছি, কার্ড দেখে নিন, ফোন করে নিতে পারেন, ফোন করে নিতে পারেন। তো এখন যাবার সময় বুঝতেই পারছেন, সব ফাঁকা হয়ে গেছে, সব চলে গেছে। তো আমাদের 10:10 সময় ট্রেন আছে, আসা স্পেশাল ট্রেন। তো দেখার মতো কিছু নেই আর, ব্যাকপ্যাক তো সব হয়ে গেছে, আমরা বেরোবো। এখন ফিরছি, এই আমাদের ব্যাগ। দেখতে পাচ্ছেন তো, করোনা কালে যেভাবে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য সব ছুটে ছুটে পালিয়েছিল, আর আজকে হিন্দুরা সনাতন ধর্মের জন্য ছুটে ছুটে আসছে। এই যে আমরা পরিযায়ী শ্রমিক, আমরা সনাতন ধর্মের জন্য সব করতে পারি, তার প্রমাণ। জয় শ্রী রাম। দেখো ট্রেন ছাড়বে, আমাদের ট্রেন আসা স্পেশাল, কোচ নাম্বার S9, এবং কোচ নাম্বার S9 আমি চলে এসেছি। আর ওইদিকে বন্দে ভারত, নসীম দা ভিডিও করছে। দেখুন এটা আমাদের প্রসাদ, রাম জন্মভূমি থেকে দেওয়া হয়েছে আমাদেরকে। তো এটা বড় পাওনা আমাদের কাছে। দাদা ভালো থাকবেন। আমাদের শহর বর্ধমান, বর্ধমান 5 নম্বর স্টেশন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম।